মনে হয় 1500 সামথিং যেটা আপনি পেতে পারেন, এবং আপনার ফ্যামিলির জন্য এটা হেলদি ফুড। আজকের যে লাস্ট যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ভেস্টিজ ফাইবার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাক্ট আমি বলবো ভেস্টিজ ফাইবার যেটা হয়েছে। এটা কি কিসের কাজ করে আগে আপনাকে বুঝতে হবে। ডায়েটরি ফাইবার ইজ এ টাইপ অফ কার্বোহাইড্রেট, এটা একটা কার্বোহাইড্রেট দ্যাট ক্যানট বি ডাইজেস্টেড বাই আওয়ার বডি এনজাইমস। আমাদের বডির মধ্যে যে এনজাইমস আছে, যে ফ্লুইড গুলো আছে, যে ডাইজেশন ফ্লুইড গুলো আছে, যেটা সাধারণত এটা এমন ধরনের কার্বোহাইড্রেট ফাইবার যেটাকে আসলে ডাইজেস্ট করতে পারে। যেমন আমরা বলি না ক্ষীরা বা শশা, এই ক্ষীরা আমরা খাই কেন, খাবারের সঙ্গে আমরা তো সালাড খাই কেন, ফাইবার খাই কেন, কারণ এটা ডাইজেস্ট করতে, অন্য যে খাবারগুলো আছে যেগুলো সহজে পচতে বা ডাইজেস্ট করতে সাহায্য করে, কিন্তু তারা সহজে নিজে ডাইজেস্ট হয়। এই জন্য বলা হয় ক্ষীরা অন্যকে ডাইজেস্ট করতে সাহায্য করে কিন্তু নিজে ডাইজেশনে আসে না। সো এটা হচ্ছে ফাইবারের একটা বড় গুণ। ফাউন্ড ইন এডিবল প্লান্টস ফুড, যেমন ধরুন ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাইড পিস অর্থাৎ আপনার নাটস, বিভিন্ন ধরনের বাদাম, মুসুরির ডাল, গ্রেনস, এই শস্য দানা, এসব থেকে আপনি কি পাবেন, আপনি এই ফাইবারটা পাবেন। ফাইবার ইজ গ্রুপ বাই ইটস ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড ইজ কল্ড সলিউবল, ইনসলিউবল অ্যান্ড রেজিস্ট্যান্ট স্টার্চ। এটা ফাইবার দু ধরনের হয়, একটা হয় সলিউবল, একটা হচ্ছে ইনসলিউবল। কিছু কিছু ফাইবার থাকে যেটা দ্রবীভূত হয়ে যায় জলে, আর কিছু থাকে হচ্ছে ইনসলিউবল হয়। সলিউবল ফাইবার কি করে, যে ডিজলভস ইন ওয়াটার ফর্ম এ জেল লাইক মেটেরিয়াল, এটা আপনার বডির মধ্যে একটা জেল লাইক মেটেরিয়াল তৈরি করে। এটা কি করে, আপনার ব্লাড কোলেস্ট্রলটাকে লোয়ার করে, ইট হেল্প টু লোয়ার ব্লাড কোলেস্ট্রল অ্যান্ড গ্লুকোজ লেভেল। ব্লাড কোলেস্ট্রলকে এটা আপনার ডাউন করে এবং গ্লুকোজ লেভেলটাকে আপনার ঠিক করে। সলিউবল ফাইবার এটা আপনি কোথায় পাবেন, ওটস পাবেন। আপনি দেখবেন যারা ওয়েট লুজ করতে চায় তারা ওটস খায়, কারণ এটা একটা ফাইবার জাতীয় খাবার যে বেশিক্ষণ আপনার পেটে থাকে। বিনস, পিস মানে হচ্ছে মটরশুঁটি, আপেল, সাইট্রাস, টক জাতীয় ফল, ক্যারটস, বার্লি, এইসবের মধ্যে এটা হচ্ছে সলিউবল ফাইবার। এটা আপনার কোলেস্ট্রলকেও ঠিক রাখে, গ্লুকোজ লেভেলটাও ঠিক রাখে। ইনসলিউবল ফাইবার কোনগুলো, ইনসলিউবল ফাইবার হচ্ছে যেটা সাধারণত সলিউবল হচ্ছে না, যেগুলো প্রমোটস মুভমেন্ট অফ ম্যাটেরিয়াল থ্রু ইউর ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ইনক্রিজেস স্টুল বাল্ক। যাদের পেটের প্রবলেম আছে, ইনসলিউবল ফাইবার কি করে, যাদের পেটের প্রবলেম আছে, যাদের কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, পেট পরিষ্কার হতে চায় না, একদম লেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে বলতে গেলে পায়খানা পরিষ্কার হয় না, সেই স্টুলটাকে, সেই পায়খানাটাকে, সেই বর্জ্য পদার্থটাকে, মলটাকে বের করার কাজে সাহায্য করে ইনসলিউবল ফাইবার। সো ইট ক্যান বি বেনিফিশিয়াল ফর দোজ হু স্ট্রাগল ফর কনস্টিপেশন অ্যান্ড ইররেগুলার স্টুলস, যাদের রেগুলার বেসিসে পটি ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, তাদের জন্য এটা ভালো। এটা হোল হুইট ফ্লাওয়ার, হুইট ব্র্যান, তারপর হচ্ছে নাটস, বিনস এবং গুড সোর্স অফ ইনসলিউবল ফাইবার, এখান থেকে ইনসলিউবল ফাইবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের বাদাম, বিনস, এইসব জায়গা থেকে। সো আমাদের ফাইবারের বেনিফিটস গুলো কি আছে, এটা নর্মালাইজ করে বাউল মুভমেন্টকে। যদি আমি বলি কি কি বেনিফিটস, আপনার বাউল সিস্টেমকে অর্থাৎ আপনার যদি পায়খানার প্রবলেম থাকে, ইরেগুলার বাউল প্রবলেম থাকে, স্টুলের প্রবলেম থাকে, সেটাকে ঠিক করে, সফেন করে। অনেক সময় কনস্টিপেশনের ধাপ কেন চলে আসে, একটা লোক যখন তার পায়খানা করতে যায় বা পটিতে যায়, তার এত হার্ড স্টুল হয় যে চরম ব্যথা এবং অনেক সময় ব্লিডিং অব্দি হয়ে যায়। সো এটা বাল্কি স্টুলকে, যাদের বেশি পরিমাণে স্টুল হয় সেটাকে সফেন করতে সাহায্য করে, এবং এটা কনস্টিপেশনকে ডিক্রিজ করে। এটা হেল্প করে বাউল হেলথকে, যেহেতু আপনার বাউল সিস্টেমকে, আপনার পেটকে পরিষ্কার করতে সাহায্য করে, তো যার ফলে এটা আপনার হেমারয়েডস ডেভেলপ করার থেকে আপনাকে দূরে রাখে, অর্থাৎ কোলন ক্যান্সার হওয়ার দিকে, বা কোলন আস্তে আস্তে কনস্টিপেশন থেকে কি হয়, কোলনে প্রবলেম তৈরি হয়, সেখানে রেসিডিউ থেকে, টক্সিন থেকে কি তৈরি হয়, কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা থেকে আপনি বাঁচতে পারেন। কোলেস্ট্রল লেভেলকে লো করে, সলিউবল ফাইবার মে হেল্প টু লো টোটাল ব্লাড কোলেস্ট্রল লেভেলস বাই লোয়ারিং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল যেটা আছে সেটাকে লোয়ার করতে সাহায্য করে। এটা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে, অর্থাৎ এটা যারা রেগুলার বেসিসে নিচ্ছে, যাদের টাইপ এ ডায়াবেটিস আছে, ডায়াবেটিস জানেন টাইপ এ, টাইপ টু, টাইপ এ মানে আপনার প্যানক্রিয়াসে থেকে যে ইনসুলিন প্রোডাকশন সেটা পরিমাণ কম হয়, তাই আপনি মেডিসিনের মাধ্যমে কন্ট্রোল করেন। আর টাইপ টু কি, আপনার ইনসুলিন প্রোডাকশন হয়ই না আপনার বডির মধ্যে, তো আপনাকে ইনসুলিন ইনজেক্ট করতে হবে। সো টাইপ এ থেকে ধীরে ধীরে লোক যদি সেটাকে প্রপারলি মেনটেন না করে চলে যায় টাইপ টুতে, বা দীর্ঘদিন মেডিসিন খেতে খেতে চলে যায় টাইপ টুতে। কিন্তু আপনি যদি এই ডায়াবেটিসের যারা পেশেন্ট আছেন তারা যদি শুরু থেকে ফাইবার খেতে থাকেন, তাহলে আপনি টাইপ এ থেকে টাইপ টু ডায়াবেটিসে আপনার যাওয়া ডেভেলপ হবে না, রিস্কটা কম থাকবে।
অ্যান্ড এইড ইন অ্যাচিভিং হেলদি ওয়েট। যেহেতু আপনি হাই ফাইবার ফুড খাবেন, এটা কি হয়, ফাইবার খেলে আপনার বেশিক্ষণ আপনার পেটের মধ্যে মনে হবে যে আপনি অনেক কিছু খেয়েছেন, পেট ভরা থাকবে, সো আপনি খাবেন কম। আর কম খাবেন মানেই যেটা হবে, আপনি অনেকক্ষণ স্যাটিসফাইড থাকবেন এবং আপনি এক্সেস খাবার খাবেন না, এক্সেস ক্যালোরি যাবে না, ওয়েট ম্যানেজমেন্ট ঠিক থাকবে। এটা কখন খাবেন, যদি আপনি ওয়েট ম্যানেজমেন্টের জন্য খাচ্ছেন, যে সময়টা খাবার আপনি বেশি খান, আপনার ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে আপনি এক গ্লাস ফাইবার আপনি গুলে খেয়ে নেন, অথবা আপনি লাঞ্চ বা ডিনার যখনই করছেন সেই সময় তার আধ ঘন্টা আগে আপনি ফাইবার গুলে খেয়ে নেন, তাহলে আপনি যখন আপনার অ্যাপেটাইট কমে যাবে, আপনি খাবারটাও সেই পরিমাণেই খাবেন যে পরিমাণ বডিতে আপনার দরকার, অতিরিক্ত ক্যালোরি যাবে না, ওয়েট লুজ করাটা আপনার জন্য কঠিন হবে না। তো সুতরাং আমি যে তিনটে প্রোডাক্ট বললাম, এই তিনটে প্রোডাক্টসই বেসিক্যালি আপনাকে হেল্প করবে আপনার ওয়েট লুজ করার জন্য। তো সুতরাং এটার একটা সুন্দর আপনি প্ল্যান করতে পারেন, যারা ওয়েট ম্যানেজমেন্টে আসতে চান বা আপনার কাস্টমার যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চায় তাদেরকে একটা প্রপার গাইডলাইন দেবেন কিভাবে এই তিনটে প্রোডাক্টস তারা খাবে, কোন সময় খাবে। এবং আমার গ্যারান্টি দিয়ে বলতে পারেন, যদি তারা তেল জাতীয় খাবার বা আপনার গাইডলাইনে আপনি যে তাদের একটা ডায়েট চার্ট করে দেবেন সেই চার্টে যদি তারা 3 মাস এই প্রোডাক্টসটা খায়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন 18 থেকে 20 কেজি তার ওয়েট লুজ হবে। সলিউবল ফাইবার কি করে, বুস্ট দ্য প্রোডাকশন অফ প্রোটিন IL-4। IL-4 হচ্ছে একটা এক ধরনের প্রোটিন, যেটা কি করে, যেটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইনফেকশনের যে ফাইটিং টি সেল থাকে সেটাকে স্টিমুলেট করে, অর্থাৎ সেটাকে কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ যে কোনো ধরনের ইনফেকশন যখন বডিতে আসে, আমার বডির মধ্যে ন্যাচারালি একটা সেল থাকে যেটাকে টি সেল বলে, যারা ফাইট করে সেই ইনফেকশনটাকে ঢাকার জন্য। সো সেই ইনফেকশনটা, সেই যে সেলটা, তার কার্যকরী ক্ষমতাটা বাড়ায় হচ্ছে প্রোটিন IL-4। এবং আমাদের এখানে যে সলিউবল ফাইবার আছে সেটা সেই প্রোটিন, সেই তার মধ্যে সেই প্রোটিন প্রোডাকশনটা বেশি হয় যেটা বডির ওই ফাইট করার জন্য সাহায্য করে। তো টেকনিক্যালি যদি আমি বলি, এটা বললাম, কিন্তু আসলে এটার কার্যকারিতাটা কি, এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে উইথ সলিউবল ফাইবার। অর্থাৎ এটা যদি আপনি খাচ্ছেন, আপনি আপনার বডিকে প্রোটেকশনে দিচ্ছেন। ভেস্টিজ ফাইবারের মধ্যে কি আছে, 3 ধরনের সলিউবল ন্যাচারাল সলিউবল ফাইবার্স আছে, একটা হচ্ছে চিচড়ি রুট এক্সট্রাক্ট, একটা হচ্ছে মাল্টোডেক্সট্রিন, একটা হচ্ছে গোয়ার গাম। দেখুন, এত টেকনিক্যালি জানার দরকার নেই, আপনি সলিউবল ফাইবার ইনসলিউবল ফাইবারটা বুঝবেন। এবং সলিউবল ফাইবার যেটা করে, অ্যাট্রাক্ট ওয়াটার ফর্মে জেল, একটা জেল ফর্ম করে যেটা আপনার ডাইজেশনকে হেল্প করে এবং আপনার ওয়েটকে মেনটেন করে। এবং চিচড়ি এক্সট্রাক্ট কি করে, ইনুলিন এর মধ্যে থাকে, ইনুলিন মানে হচ্ছে রিচ সোর্স অফ ফাইবার। আপনার আপনার ফাইবারের যত গুণাগুণ এই ইনুলিনের মধ্যে থাকে, এবং এই চিচড়ি রুটটাই আসলে সেই ইনুলিনটা প্রোভাইড করে। আর এটা লো ক্যালোরি ইয়েট হাই ফাইবার রুট এক্সট্রাক্ট এর মধ্যে আছে, যেটা অ্যাড করে টু ডেলি রিকোয়ারমেন্ট অফ ফাইবার, আপনার প্রতিদিন আপনার ডাইজেস্টিভ হেলথের জন্য, অর্থাৎ আপনার মানে ডাইজেস্টিভ ক্ষমতা, মানে বাংলায় আমি কি বলবো, অর্থাৎ আপনার খাদ্য পাচন ক্ষমতা, ঠিক আছে, পরিপাক ক্ষমতা বাড়ানোর জন্য যে ধরনের ডাইজেস্টিভ হেলথ দরকার সেটাই সে এই ফাইবার আপনাকে দেয়। এবং ইনুলিন ইজ এ প্রিবায়োটিক, প্রিবায়োটিক মানে হচ্ছে যেটার প্রেজেন্স আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে, ডাইজেস্টিভ সিস্টেমগুলোকে ভালো কাজ করতে সাহায্য করে। আপনারা দেখবেন চাষ করার সময় এক ধরনের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু ভালো ব্যাকটেরিয়াও থাকে, যেমন ধরুন কেঁচুকে আমরা বলি না যে একটা কৃষকের বন্ধু, তাহলে সেটা কিন্তু একটা পোকা, কিন্তু সেটা জমির জন্য, উৎপাদনের জন্য ভালো। তো আমাদের বডিতেও ডাইজেস্টেশনের জন্য কিছু ধরনের ব্যাকটেরিয়া উপকারী, সেই ধরনের ব্যাকটেরিয়ার প্রেজেন্সটাকে সাপোর্ট করে হচ্ছে এই ইনুলিন, এই জন্য এটাকে প্রিবায়োটিক বলে। তাহলে বেনিফিটস কি, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি করছে, আপনার ওয়েট ম্যানেজমেন্টকে ঠিক করছে, আপনার লো কোলেস্ট্রল লেভেলকে, ব্যাড কোলেস্ট্রলকে আপনার কমাচ্ছে, আপনার ব্লাড সুগার লেভেল করছে। সুতরাং যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যাদের ডায়াবেটিক, যারা ওয়েট লুজ করতে চায়, সব ধরনের লোককে আপনি এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারেন। দ্য 1 টিস্পুন পার ডে গ্রাজুয়ালি ইনক্রিজ দ্য ফাইবার ইনটেক, শুধুমাত্র ফাইবার আপনি নিতে থাকুন, তারপর ধীরে ধীরে আপনি ফাইবার যাতে সবজি জাতীয় খাবার বেশি খান। যদি আপনি ডায়াবেটিক হন, আপনি খান অল্প ভাত, অর্থাৎ 1 বাটি ভাত, কিন্তু আপনি 5 বাটি তরকারি খান, অর্থাৎ যত বেশি আপনি সবজি বা তরকারি খাবেন, আপনি ফাইবার বেশি খাবেন, আপনি দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্রুভ হয়ে গেছে। এটার ডিপি হচ্ছে 1935 টাকা, MRP হচ্ছে 2323 টাকা, 1935 থেকে 50% লেসে আপনি পাচ্ছেন, আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট আপনি এটা 1700 টাকার মধ্যে, 1600 বা 1700 টাকার মধ্যে পাচ্ছেন, এবং ভালো মার্জিন এটাতে আপনি আর্ন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই 5টা প্রোডাক্টস নিয়ে আপনাদের বললাম। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমার মনে হয় আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই। একজন প্রশ্ন করেছেন, ভেস্টিং শেক খেলে মাসে কত কেজি ওজন